Bismillahirrahmanirrahim. Priyo chatro chatribindo, assalamu alaikum rahmatullah. Tumra jekhane acho, shusto acho, bhalo acho. Karigori shikha odidoptor o A2I joutho uddoge dokkhota batayan Facebook page diploma in engineering joutho porbo power bibhager chatro chatrider jonno live class bishoy engine details bishoy code 671 41 বিষয় উপস্থাপনায় আসি বরাবরের মতো আমি মোহাম্মদ সালাউদ্দিন ইনস্ট্রাক্টর পাওয়ার খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট খুলনা আজকে আমি তোমাদেরকে রিভিউ ক্লাস নিচ্ছি অধ্যায় 3 লেকচার আমার 17 সিআই ইঞ্জিনের কার্যনীতি সিআই ইঞ্জিন সম্বন্ধে তোমরা নিশ্চয়ই জানো কম্প্রেশন ইগনিশন ইঞ্জিন বা ডিজেল ইঞ্জিন তার আগে আমি দেখে নিই গত ক্লাসে যে ক্লাসটা হয়েছিল সেটা তোমাদের মনে আছে কিনা কুলিং সিস্টেম বা শীতলীকরণ পদ্ধতির প্রয়োজনীয়তা পড়ানো হয়েছিল শীতলীকরণ পদ্ধতির প্রকারভেদ শীতলীকরণ পদ্ধতির বিভিন্ন যন্ত্রাংশ সম্বন্ধ সমূহ এবং বিভিন্ন প্রকার শীতলীকরণ পদ্ধতির কার্যাবলী আজকে আমরা এই অধ্যায়ে যা যা শিখব টু স্ট্রোক সিআই বা ডিজেল ইঞ্জিনের কার্যনীতি ফোর স্ট্রোক সিআই বা ডিজেল ইঞ্জিনের কার্যনীতি টু স্ট্রোক ও ফোর স্ট্রোক সিআই ইঞ্জিনের পার্থক্য এসআই বা পেট্রোল ইঞ্জিন এবং সিআই বা ডিজেল ইঞ্জিনের পার্থক্য এবং পেট্রোল ও ডিজেল ইঞ্জিনের সুবিধা ও অসুবিধা এগুলো অধ্যায় সম্বন্ধে আমি তোমাদেরকে আজকে আলোকপাত করা হবে তোমরা খুব মনোযোগ সহকারে শুনবে প্রথমেই আসো সিআই ইঞ্জিনটা কি সিআই ইঞ্জিন এখানে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ স্ট্রোক এখানে মাথার উপর একটা ইনজেক্টর লাগানো আছে দুইটা ভালভ আছে একটা ইনটেক পোর্ট একটা এক্সস্ট পোর্ট মোটর জারে আসলে ইঞ্জিন প্রধানত কম্প্রেশন ইগনিশন ইঞ্জিন বা সিআই ইঞ্জিন ডিজেল বা ডিজেল ইঞ্জিনকেই বোঝায় আমি আগেই বলছি যে সিআই ইঞ্জিন আছে কম্প্রেশন ইগনিশন ইঞ্জিন বা ডিজেল ইঞ্জিন জ্বালানি হিসাবে ডিজেল এবং সংকোচন বাতাস দহনের জন্য ইঞ্জেক্টর বা ডিজেল ছিটানোর জন্য ব্যবহার করা হয় ইঞ্জিনের কার্যাবলী ও স্ট্রোক বিবেচনায় দুই ধরনের টু স্ট্রোক সাইকেল বিশিষ্ট ডিজেল ইঞ্জিন এবং ফোর স্ট্রোক সাইকেল বিশিষ্ট ডিজেল ইঞ্জিন তাহলে আমরা আজকে এই সিআই ইঞ্জিন বা ডিজেল ইঞ্জিনের যে কার্যপ্রণালী জানব তার ভিতরে টু স্ট্রোক সাইকেল বিশিষ্ট ডিজেল ইঞ্জিন এবং ফোর স্ট্রোক সাইকেল বিশিষ্ট ডিজেল ইঞ্জিন সম্বন্ধে আমরা খুব ভালো করে জানব যদিও এই ক্লাসটা আমি আগে নিছি এটা রিভিউ ক্লাস আশা করি তোমরা দের স্মরণ হবে প্রথমে আসি কার্যনীতি পড়ানো স্ট্রোক কাক এখানে তোমরা সেটা দেখতে পাচ্ছ স্ট্রোক টিডিসি এবং বিডিসি এইটা হচ্ছে স্ট্রোক অর্থাৎ পিস্টন টিডিসি থেকে বিডিসি পর্যন্ত যে দূরত্ব অতিক্রম করে তাকেই বলা হয় স্ট্রোক স্ট্রোকটা এখানে কি জন্য দিলাম স্ট্রোক না জানলে তুমি কার্যনীতিটা ঠিক মতো বুঝতে পারবে না তাহলে টু স্ট্রোক সাইকেল বিশিষ্ট ডিজেল ইঞ্জিন প্রথমে আসি টু স্ট্রোক ডিজেল ইঞ্জিনে চারটে কাজ সম্পন্ন হবে সাকশন কম্প্রেশন পাওয়ার এক্সস্ট এই চারটে কাজ সম্পন্ন হবে তাহলে আমরা স্ট্রোক জানি যে পিস্টন টিডিসি থেকে বিডিসি পর্যন্ত যে দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে স্ট্রোক তাহলে টু স্ট্রোক বলতে টিডিসি থেকে বিডিসি আবার বিডিসি থেকে টিডিসি এই এই যে দুইবার অর্থাৎ ক্র্যাঙ্কশ্যাফটের এক পাক অর্থাৎ 360 ডিগ্রিতে ঘূর্ণন যে সম্পন্ন করে যে কাজটা কমপ্লিট হবে সেটাকে হচ্ছে টু স্ট্রোক বিশিষ্ট সাইকেল ইঞ্জিন তাহলে দেখো যে ডিজেল ইঞ্জিনে পিস্টন দুটি স্ট্রোকে অর্থাৎ একটি সাইকেল সম্পন্ন হয় অর্থাৎ সাকশন কম্প্রেশন পাওয়ার একজন এই কাজ শেষ হয় তাকে টু স্ট্রোক সাইকেল বিশিষ্ট ডিজেল ইঞ্জিন বলে কারণ এখানে এই ক্ষেত্রে ক্র্যাঙ্কশ্যাফট 360 ডিগ্রি ঘূর্ণন সম্পন্ন করবে তাহলে টু স্ট্রোকের যে কার্যকরের ভিতর আছে তাহলে প্রথমেই আসছে প্রথম স্ট্রোকে সাকশন এবং কম্প্রেশন হবে এখানে তোমরা একটি ছবি দেখছো ছবির মাধ্যমে এখানে অ্যারো চিহ্ন দেওয়া আছে ইনটেক লেট পোর্ট আর এটা হচ্ছে এক্সস্ট পোর্ট পিস্টন উপরের দিকে উঠছে
তাহলে হচ্ছে পিস্টন বিডিসি থেকে টিডিসির দিকে যেতে থাকে। বিডিসি কোনটা? আমরা আগে স্ট্রোকের ক্ষেত্রে বিডিসি হচ্ছে বটম ডেড সেন্টার বা পিস্টন সর্বোচ্চ যে স্থান পর্যন্ত নামতে পারে সেটাকে বিডিসি, আর টিডিসি হচ্ছে সর্বোচ্চ যে স্থানে উঠতে পারে সেটাকে হচ্ছে টিডিসি বা টপ ডেড সেন্টার। দহন প্রকাশে প্রবেশ করা ইয়ারকে সংকুচিত করে, এখানে যে প্রবেশ করলে ইয়ারকে সংকুচিত করে এবং এই অবস্থায় ইনলেট প্রোব ফরে যায় এবং বায়ু শূন্যতার কারণে ইয়ার ক্লিনার থেকে বাতাস ক্র্যাঙ্ককেসে প্রবেশ করে এবং ক্র্যাঙ্কশ্যাফ্ট 180 ডিগ্রি ঘূর্ণন সম্পন্ন করে। তাহলে টু স্ট্রোককে আমরা জানি 360 ডিগ্রিতে যখন একবার পাওয়ার পাবে সেটাকে আমরা বলছি টু স্ট্রোক ডিজেল ইঞ্জিন। তাহলে 180 ডিগ্রি ক্র্যাঙ্কশ্যাফ্ট অর্ধপাক ঘুরছে। এইখানে তোমরা ছবিতে দেখো ইনটেক প্লেট খুলে গেছে, এই দিকে পরিষ্কার যে বাতাসটা ক্র্যাঙ্ক কেসের ভিতরে, এই নিচে এটা ক্র্যাঙ্ক কেসের ভিতর প্রবেশ করবে। দ্বিতীয় স্ট্রোকে কি হচ্ছে? দ্বিতীয় স্ট্রোক পিস্টন টিডিসি থেকে যখন পৌঁছায়, এই টিডিসি যখন পৌঁছায় তখন ডিজেল ইঞ্জেক্টর হচ্ছে ডিজেল স্প্রে করবে। তো এই স্প্রে করার ফলে দহন প্রকোষ্ঠে যে চাপ বহুগুণ বৃদ্ধি পাবে এবং পিস্টনের উপর একটা আঘাত দেবে। আঘাত দেওয়ার পরে পিস্টন কি করবে, এই হচ্ছে টিডিসি থেকে বিডিসির দিকে যেতে যাবে এবং নির্মম পথ, নির্গমন পথ খুলে যাবে। এই যে নির্গমন পথ খুলে গেল, পূর্বে যে বাতাস প্রবেশ করেছিল এই বাতাসটা কি হবে, ট্রান্সফার পোর্ট দিয়ে, এই বাতাসটা ট্রান্সফার পোর্ট দিয়ে উপরে দেখে যাচ্ছে। উপরে গেলে এই যে পুরা গ্যাস, এই পুরা গ্যাস হচ্ছে তোমার এক্সস্ট পোর্ট দিয়ে ঠেলে বাহির করে দেবে। এই যে পুরা গ্যাসটা তোমরা ছবির মাধ্যমে দেখতে পাচ্ছ বাহির করে দেবে। তাহলে এই ক্ষেত্রে ক্র্যাঙ্কশ্যাফ্ট কত, 180 আগে ছিল, আর এবার 180 মোট 360 ডিগ্রি ঘূর্ণন সম্পূর্ণ করলো। এই জন্যে এটাকে বলা হচ্ছে টু স্ট্রোক। তো এই এই ধরনের ইঞ্জিনগুলো এখন ব্যবহার একটু কম, যেহেতু এর ভিতরে তোমরা সুবিধা অসুবিধার ভিতরে জানতে পারবা যে টু স্ট্রোক এখন ম্যাক্সিমাম 4 স্ট্রোক ইঞ্জিন ব্যবহার করা হয়। তোমরা ছবির মাধ্যমে দেখো যে কিভাবে কাজ করছে, পুরা গ্যাস কিভাবে বাহির হয়। এই যে বাতাস প্রবেশ করছে, বাতাস প্রবেশ করে তোমার অনবরত এইভাবে একটি ইঞ্জেক্টর ডিজেল ইঞ্জিন কাজ করছে। এবার আসো 4 স্ট্রোক সাইকেল বিশিষ্ট ডিজেল ইঞ্জিন, এখানেও ঠিক তেমনি কয়টা কাজ করবে, সাকশন, কম্প্রেশন, পাওয়ার, এসব এই চারটি কাজই করবে কিন্তু 4 স্ট্রোকে। তাহলে 4 স্ট্রোকে, তাহলে 2 স্ট্রোকে যখন ছিল 360, তাহলে 4 স্ট্রোকে হচ্ছে ক্র্যাঙ্কশ্যাফ্টের 720 ডিগ্রি ঘূর্ণন সম্পন্ন করবে। তো ঠিক তেমনি ডিজেল ইঞ্জিন পিস্টন 4 স্ট্রোক একটি সাইকেল সম্পন্ন করে, অর্থাৎ সাকশন, কম্প্রেশন, পাওয়ার, এক্সস্ট, তাহলে কার সাথে তাকে 4 স্ট্রোক সাইকেল বিশিষ্ট ডিজেল ইঞ্জিন বলে। তাহলে পিস্টন 2 বার উপরে নামবে যাবে এবং 2 বার নিচে নামবে। তাহলে স্ট্রোক চেষ্টা সাকশন, কম্প্রেশন, পাওয়ার, এক্সস্ট। তাহলে প্রথমে আসি সাকশন, এখানে তোমরা ছবিটা আগে দেখো, ছবি যদি তোমাদের মনে থাকে তাহলে এই কার্যপ্রণালী লেখা, পরীক্ষার সময় কিন্তু এটা থাকবেই যে 4 স্ট্রোকের কার্যপ্রণালী বর্ণনা করো বা 2 স্ট্রোকের কার্যপ্রণালী বর্ণনা করো, সিআই ইঞ্জিন বা পেট্রোল ইঞ্জিন, এসআই ইঞ্জিন, যে কোনো একটা কার্যপ্রণালী কিন্তু পরীক্ষায় থাকার সম্ভাবনা প্রায় 90%। এক্ষেত্রে দেখো ইয়ার ইন লেখাই আছে, এখানে অ্যারো চিহ্ন দেওয়া আছে, এখানে ইনটেক পার্ট খোলা। ঠিক তেমনি পিস্টন যখন সিলিন্ডারে টিডিসি থেকে বিডিসির দিকে নামতে থাকে তখন ওয়ার গ্রহণ ভালভ বা ইনলেট ভালভ খুলে যায়। সিলিন্ডারের মধ্যে কি প্রবেশ করবে, সিলিন্ডারের মধ্যে পিস্টনের উপরে যে বায়ু শূন্যতা সৃষ্টি হবে এই জায়গাটায়, যে বায়ু শূন্যতা পিস্টন যখন নিচের দিকে নামবে বা বিডিসির দিকে নামবে, এখানে অ্যারো চিহ্ন করে দেওয়াই আছে, যে অ্যারো লাল করে দেখো, এয়ার ক্লিনের পরিষ্কার বাতাস সিলিন্ডারে প্রবেশ করবে। তাহলে এখন পরিষ্কার প্রবেশকাতা প্রবেশ করলো, ক্র্যাঙ্কশ্যাফ্ট কত, ক্র্যাঙ্কশ্যাফ্ট আমি আগেই বলছি ক্র্যাঙ্কশ্যাফ্ট 720 ডিগ্রির ভিতরে। তাহলে 4 স্ট্রোকে 4 ভাগ করো, তাহলে 180 ডিগ্রি ঘূর্ণন সম্পন্ন করলো। তাহলে এর ভিতরে কি কাজ হয়েছে, যে ইনটেক ভালভ খুলে গেছে এবং পরিষ্কার বাতাস প্রবেশ করছে। কম্প্রেশন স্ট্রোকে কি হলো, তাহলে আগে আমরা দেখছি যে ভালভ খোলা ছিল, এর ভিতরে পরিষ্কার বাতাস প্রবেশ করলো। ছবিতে দেখো পিস্টনটা অ্যারো চিহ্ন দেওয়া আছে উপরের দিকে, অর্থাৎ টিডিসির দিকে যাচ্ছে, এখানে কিন্তু 2টা ভালভ বন্ধ আছে। ঠিক তালের সে কথাই লিখতে হবে, পিস্টন বিডিসি থেকে টিডিসির দিকে
উঠতে থাকে। পিস্টন সিলিন্ডারে আগত যে বাতাস ছিল সে বাতাসকে সংকুচিত করে কম্প্রেশন চেম্বারে নিয়ে যায়, ফলে সংকুচিত বাতাসের উপর তাপ এবং চাপ বেড়ে যায়। এই যে বাতাসটা প্রবেশ করেছিল এই বাতাসটা কি হলো, সংকুচিত করলো, করে কোন জায়গায় নিয়ে গেল, পিস্টন তো আমরা জানি পিস্টন সর্বোচ্চ কত টিডিসি পর্যন্ত উঠবে, তা টিডিসির উপরে যে অংশটা থাকে সেটাকে বলা হয় কম্বাসন চেম্বার বা ক্লিয়ারেন্স ভলিউম। তাহলে সেই ক্লিয়ারেন্স ভলিউমের ভিতরে তোমার বা কম্বাসন চেম্বারে তোমরা হচ্ছে এই বাতাসটা প্রবেশ করবে এবং তাপ এবং চাপ বেড়ে যাবে। তাহলে আগে ছিল 180, এবারও আবার ক্র্যাঙ্কশ্যাফ 180 ডিগ্রি অর্থাৎ 360 ডিগ্রি ঘূর্ণ সম্পন্ন হলো। তাহলে আর বাকি থাকলো কত, আরও 360 ডিগ্রি। তাহলে এরপরে আসছে আছে আমরা পাওয়ার স্ট্রোক। দেখো কম্প্রেশন স্ট্রোকের শেষে এবং পাওয়ার স্ট্রোক শুরু হওয়ার 15 ডিগ্রি পূর্বে সংকুচিত বাতাসের মধ্যে ইঞ্জেক্টর থেকে ডিজেল ছিটালে সংকুচিত বাতাস প্রজ্বলন ঘটে, ফলে সিলিন্ডারের মধ্যে দহন এবং চাপ শক্তি উৎপন্ন হয়। ছবিটা দেখো কি বলা হলো, যে পিস্টন যে চাপ সৃষ্টি হলো তার ভিতরে ডিজেল থেকে ফুয়েল স্প্রে করা হচ্ছে, ফলে এর ভিতরে যে তাপ এবং চাপের সৃষ্টি হয়েছে। দেখো দহন কিন্তু চার্জের তাপমাত্রা ও চাপ মাত্রা বেড়ে যায় এবং ধাক্কায় পিস্টন, এই যে তাপ এবং চাপ যে বাইরে গেল এর ধাক্কায় কি হলো, পিস্টন টিডিসি থেকে বিডিসির দিকে নামতে থাকে এবং পিস্টনের সাথে কানেক্টিং রড আছে, কানেক্টিং রডের সাথে আবার ক্র্যাঙ্কশ্যাফ্ট লাগানো আছে। তখন কানেক্টিং রড যখন ঘুরে নিচের দিকে নামে তখন ক্র্যাঙ্কশ্যাফ্ট গতিপ্রাপ্ত হয়। তাহলে এই স্ট্রোকে কিন্তু আবার দুইটা ভালভ বন্ধ থাকে। তাহলে ক্র্যাঙ্কশ্যাফ্ট আমার কত ডিগ্রি আসলো, 180, 180 যোগ 180 মোট 540 ডিগ্রি ঘূর্ণন সম্পন্ন হলো। ফোর স্ট্রোকে একবার যে শক্তি উৎপাদন করে এখন এই জন্য এটাকে বলা হয় কার্যকরী স্ট্রোক। এরপরে একদশ স্ট্রোক। একদশ স্ট্রোকটা কি, যে একদশ স্ট্রোক হচ্ছে যে এই যে যে শক্তি উৎপন্ন করে এরপরে যে গ্যাসটা বা জ্বালানিটা যে পুড়ে গেল, পুড়ে গেলে একটা কালো ধোঁয়া তৈরি হলো, এই ধোঁয়াটা বাহির করে দেওয়া হয় জন্য। তোমার ছবিতে দেখছো একজস্ট ভালভ, এখানে একজস্ট ভালভ অ্যারোসিনও দেওয়া আছে আউট। পিস্টন আবার বিডিসি থেকে টিডিসির দিকে উঠতে থাকে, নির্গমন ভাত খোলা এবং এক ইনলেট ভালভ বন্ধ, ফলে দগ্ধ গ্যাস নির্গমন পথ দিয়ে বায়ুমণ্ডলে বেড়ে যায়। আমরা এই জন্য দেখি যে সাইলেন্সার দিয়ে যখন কালো ধোঁয়া বাইর হয় এটা হচ্ছে সেই পুরা গ্যাস। তাহলে ক্র্যাঙ্কশ্যাফ্ট কত ডিগ্রি ঘূর্ণন সম্পন্ন করলো, 4 স্ট্রোক 180, 180, 180, 180 মোট 720 ডিগ্রি ঘূর্ণন সম্পন্ন করলো। তবে নির্গমন শেষে আবার গ্রহণ শুরু হওয়ার পূর্বে এবং ও পরে গ্রহণ এবং নির্বাণ ভাব একই সাথে 5 থেকে 10 ডিগ্রি পর্যন্ত খোলা থাকে, এই পদ্ধতিটাকে বলে ভালভ ওভারল্যাপিং বলা হয়। তোমরা দেখো যে অনেক সময় দুইটা ভালভ একসাথে খোলা থেকে ভালভ টাইমিং যখন পড়ানো হয়েছে তখন তোমরা জানো যে দুইটা ভালভ যখন একসাথে খোলা থাকে সেটাকে ভালভকে বলা হয় ভালভ ওভারল্যাপিং। এখন তোমরা একটি ভিডিওর মাধ্যমে দেখো আমি এতগুলো যে কথাগুলো বললাম এই কথাটা কিন্তু এখন একটি ভিডিওর মাধ্যমে সম্পন্ন কাজটাই চলে আসবে। যে ফোর স্ট্রোকের দেখো ডিজেল ইঞ্জিন ওয়ার্কিং, ফোর স্ট্রোক ডিজেল ইঞ্জিনের যে কীভাবে কাজ সম্পন্ন হয়, এটা কিন্তু আমরা ইঞ্জিনের যন্ত্রাংশ, সিলিন্ডার গেল, ভালভ লাগানো হলো দুইটা ভালভ, এই ভালভ পরিচালনার জন্য ক্যাম্পশ্যাফ্ট, তারপর পিস্টন, এই যে ফুয়েল ইঞ্জেক্টর, ক্র্যাঙ্কশ্যাফ্ট, এই যে আসছে কানেক্টিং রড। তাহলে ইঞ্জিনের বিভিন্ন যন্ত্রাংশগুলোকে আগে সংযোগ যুক্ত করা হলো। এখন প্রথমে আসবে কি সাকশন স্ট্রোক। দেখো ইনটেক বা সাকশন স্ট্রোক কি আছে, সাকশন স্ট্রোক আমি কি পড়ালাম, যে ইনলেট ভালভ খুলে যাবে, তাহলে এয়ার ফুয়েল থেকে পরিষ্কার বাতাস প্রবেশ করবে। তাহলে পিস্টন কোথা থেকে নামবে, টিডিসি থেকে বিডিসির দিকে নামবে, পিস্টনকে নামা গেছে ক্যাম্পশ্যাফ্ট, দেখো ক্যাম্পশ্যাফ্ট ঘুরে পিস্টনটা খুলে যাচ্ছে, খেয়াল করে দেখো এর ভিতরে যে ভ্যাকুম সৃষ্টি হচ্ছে, পিস্টন টিডিসি থেকে বিডিসি ইনলেট পোর্ট খুলে গেল, ভালভ পরিষ্কার বাতাস সিলিন্ডারের ভিতর প্রবেশ করলো। সাকশন স্ট্রোক কিন্তু এইটুকুই, ক্র্যাঙ্কশ্যাফ্ট 180 ডিগ্রি ঘুরলো, আগে যে কথাগুলো আমি বললাম,
ভাপ কিন্তু বন্ধ হয়ে গেছে, পরিষ্কার বাতাস প্রবেশ করেছে, এখন কম্প্রেশন স্ট্রোক শুরু। পিস্টন কোথায় যাবে? টিডিসির দিকে যাবে। কি প্রবেশ করেছিল? পরিষ্কার বাতাস। এই বাতাসটাকে এখন সংযুক্ত হচ্ছে, সংকুচিত হয়ে কম্বাসন চেম্বারে নিয়ে যাবে। দুইটা ভালভ কিন্তু বন্ধ, ইনলেট ভালভ তো প্রবেশ করতে পারছে না, এক্সস্ট ভালভ বন্ধ। বাতাস সংকুচিত হচ্ছে, তোমরা ভিডিওটা খুব ভালো করে খেয়াল করে দেখো। এই যে কম্প্রেশন স্ট্রোকের শেষেই কিন্তু ফুয়েল স্প্রে হলো, তোমরা দেখছো ডিজেলটা কিভাবে স্প্রে হয়। যে তাপ এবং চাপ যুক্ত যে বাতাসের উপরে, যে এখন ডিজেল গরম, তাপ এবং চাপের উপরে যখন ফুয়েল জ্বালানি, ডিজেল অর্থাৎ একটা জ্বালানি যখন স্প্রে করা হবে, যে স্প্রে করা হচ্ছে, তখন ওর ভিতরে বিস্ফোরণের সৃষ্টি হলো। হওয়ার পরে পিস্টন উপরে একটা আঘাত দেয়, আঘাত দিলে পিস্টন কিন্তু নেবে আসতে, তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ যে পিস্টনটা টিডিসি থেকে বিডিসি, এটা কিন্তু পাওয়ার উৎপন্ন হলো, শক্তি উন্নয়ন হয়ে গেল। এখন এভাবে যদি একাধিক সিলিন্ডার থাকে তাহলে একটার পর একটা পাওয়ার পাবে, তখন অটোমেটিকলি ঘূর্ণন শক্তি উৎপন্ন হবে, শক্তি উৎপন্ন হয়ে গেল। পাওয়ার স্ট্রোক কিন্তু বিডিসি পর্যন্ত নামলেই পাওয়ার স্ট্রোক শেষ, এখন আসছে একজস্ট স্ট্রোক। এই যে গ্যাসটা হচ্ছে পুড়ে গেল, এর ভিতরে যে কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, এই যে পুরা গ্যাস তৈরি হলো, এই গ্যাসগুলোকে এখন তোমার হাইড্রোকার্বন, এই গ্যাসগুলোকে তোমার কী হবে, একজস্ট পথ দিয়ে বাহির করে দিতে হবে। কার্বন মনোক্সাইড, এই যে এখন একজস্ট ভালভ খুলে গেছে, একজস্ট ভালভ খুলে এই পুরা গ্যাস একজস্ট পোর্ট দিয়ে বাইরে বাইরে চলে যাচ্ছে। এইভাবে একটি ইঞ্জিন, এই যে ফোর স্ট্রোক ডিজেল ইঞ্জিন, অনবরত কাজ করতে থাকে। এখন দেখো সাইলেন্সার দিয়ে পুরা গ্যাস বাহির হচ্ছে, দেখো। এখন সাকশন, কম্প্রেশন, পাওয়ার, এক্সস্ট, এইভাবেই একটা ইঞ্জিন অনবরত কাজ করবে। এখন আমরা দেখলাম যে কিভাবে একটি ফোর স্ট্রোক ডিজেল ইঞ্জিন কাজ করে। এবার আসি ফোর স্ট্রোক আর টু স্ট্রোক ডিজেল ইঞ্জিনের যে পার্থক্য, যে আমি এতক্ষণ পড়ালাম যে ফোর স্ট্রোক আর টু স্ট্রোক, বলতে ইঞ্জিনের ক্র্যাকশ্যাম সংজ্ঞার ভিতরে আছে, দুই ঘূর্ণনে অর্থাৎ পিস্টনের চার স্ট্রোক সাইকেল সম্পূর্ণ করে, আর ইঞ্জিনে একটি সাইকেলে ক্র্যাঙ্কশ্যাফ্টের এক ঘূর্ণনে, টু স্ট্রোকের ক্ষেত্রে এক ঘূর্ণনে অর্থাৎ 360 ডিগ্রি। সেটাই আছে যে ক্র্যাঙ্কশ্যাফ্ট দুই ঘূর্ণনে অর্থাৎ 720 ডিগ্রি কোণে একটি পাওয়ার স্ট্রোক হয়, ক্র্যাঙ্কশ্যাফ্ট হচ্ছে 360 ডিগ্রি কোণে একটি পাওয়ার স্ট্রোক হয়। এই ইঞ্জিনে একই সময়ে টু স্ট্রোক ডিজেল ইঞ্জিনের তুলনায় অর্ধেক ক্ষমতা অর্জনের কার্য সম্পন্ন করে। এই ইঞ্জিনে একই সময়ে চার স্ট্রোক ডিজেল ইঞ্জিনের তুলনায় দ্বিগুণ ক্ষমতা অর্জনের কার্য সম্পাদন করে। ফোর স্ট্রোক ডিজেল ইঞ্জিনে কি হচ্ছে, আলাদা লুব্রিকেটিং সিস্টেম থাকে, কিন্তু টু স্ট্রোকে আলাদা কোনো লুব্রিকেটিং সিস্টেম থাকে না, সাধারণত পেট্রো অয়েল লুব্রিকেটিং সিস্টেমই ব্যবহার করা হয়। প্রত্যেক সিলিন্ডারে দুইটি করে ভালভ থাকে, এই ইঞ্জিনে কোনো ভালভ নেই, যদি পিস্টনই ভালভের কাজ করে থাকে। আর ফোর স্ট্রোকের ক্ষেত্রে ইঞ্জিনে ব্যবহার ব্যাপক, কিন্তু টু স্ট্রোক আমি আগেই বলছি যে ব্যবহার আর সীমিত। তারপর ফোর স্ট্রোকে হচ্ছে বেশিরভাগ বহু সিলিন্ডার বিশিষ্ট ইঞ্জিন, আর এটা বেশিরভাগ এক সিলিন্ডার বিশিষ্ট ইঞ্জিন। ফোর স্ট্রোক ডিজেল ইঞ্জিন বলছে ওজনে ভারী, এটা যেহেতু এক সিলিন্ডার বিশিষ্ট ইঞ্জিন হয় এই জন্য ওজনে হালকা, সম্পূর্ণ লুব্রিকেটিং সিস্টেমের কারণে ক্ষয়ক্ষতির হার কম। টু স্ট্রোক ইঞ্জিনে হচ্ছে ক্ষয়ক্ষতির হার বেশি, এর লুবয়েল খরচ কম, এর লুবয়েল খরচ বেশি। তারপর একই আধার ইঞ্জিনের তুলনায় ভাবে কম শক্তি উৎপন্ন করে, আর এটা বেশি অধিক শক্তি উৎপন্ন করে, প্রাথমিক খরচ কম। আর টু স্ট্রোক ডিজেল ইঞ্জিনে হচ্ছে প্রাথমিক খরচ বেশি,
টু স্ট্রোক ডিজেল ইঞ্জিনে কার বাস ট্রাকে ব্যবহার করা হয়, এ হচ্ছে ইঞ্জিন পাম্প ট্রাক্টর প্রভৃতি ক্ষেত্রে ব্যবহার করা হয়, আসো পেট্রোল আর ডিজেল ইঞ্জিনের পার্থক্য। পেট্রোল আর ডিজেল ইঞ্জিনের অর্থাৎ জ্বালানি ভেদে যে পার্থক্য, পেট্রোলেও আছে, পেট্রোল হচ্ছে একটি জ্বালানি বা ফুয়েল, ডিজেল একটি জ্বালানি, তাহলে দুইটাই ইঞ্জিনের পার্থক্য কি? পেট্রোল ইঞ্জিনকে আমরা কি বলি এসআই ইঞ্জিন, আর ডিজেল ইঞ্জিনকে আমরা বলি সিআই ইঞ্জিন। পেট্রোল ইঞ্জিন বলছে স্পার্ক ইগনিশন ইঞ্জিন বা স্পার্ক প্লাগ হতে বৈদ্যুতিক স্পার্কের মাধ্যমে সাহায্যে সংকুচিত এয়ার ফুয়েল মিক্সার প্রভৃতির সংগ্রহ। আর কম্বাশন ইগনিশন ইঞ্জিন হচ্ছে বাতাসের উপর ইঞ্জেক্টর দিয়ে ফুয়েল স্প্রে করা বা ফুয়েল দহন করা হয়, যেটা আমরা ভিডিওর মাধ্যমে দেখলাম যে ডিজেল ফুয়েল স্প্রে করছে। পেট্রোল ইঞ্জিনকে বলা অটো সাইকেল ইঞ্জিন, আর এটা হচ্ছে ডিজেল সাইকেল ইঞ্জিন। ফুয়েল হিসাবে পেট্রোল ব্যবহার করা হয়, আর ডিজেল ইঞ্জিনে ফুয়েল হিসাবে ডিজেল ব্যবহার করা হয়। 4 নম্বর বলছে এই ইঞ্জিনে প্রতি ঘন্টায় প্রতি অশ্ব শক্তির জন্য ফুয়েল তুলনামূলকভাবে বেশি, আর ডিজেল ইঞ্জিনের প্রতি ঘন্টায় প্রতি অশ্ব শক্তির জন্য ফুয়েল তুলনামূলকভাবে কম। 6 নম্বর স্ট্রোকে সিলিন্ডার এয়ার ফুয়েল মিক্সার প্রবেশ করে, আর আমরা ডিজেল ইঞ্জিন কার্যপ্রণালীর ভিতর দেখলাম যে 7 নম্বর স্ট্রোকে শুধু বাতাস প্রবেশ করে। এয়ার ফুয়েল মিক্সার সরবরাহের জন্য কার্বোরেটর, স্পার্ক প্লাগ বা স্পার্ক প্লাগ, ইগনিশন, ডিস্ট্রিবিউটার ইত্যাদি প্রয়োজন হয়, আর ডিজেল ইঞ্জিনে স্পার্ক প্লাগ বা কার্বোরেটরের কোনো প্রয়োজন হয় না, তবে এর পরিবর্তে ইঞ্জেক্টর এবং ইগনিশন পাম্প প্রয়োজন হয়। কম্বাশন স্ট্রোকের পিস্টন টিডিসির নিকটবর্তী হলে কম্বাশন চেম্বারে স্পার্ক সংঘটিত হয়, আর কম্বাশন স্ট্রোকের পিস্টন যখন টিডিসির হয় তখন চেম্বারে ফুয়েল ইনজেক্ট করা হয়। আট নম্বর, এই ইঞ্জিনে একটি থ্রোটল ভালভের সাহায্যে মিক্সার এবং প্রবাহ নিয়ন্ত্রণ করা হয়, কন্ট্রোল লেখের সাহায্যে শুধু ফুয়েল সরবরাহ নিয়ন্ত্রণের মাধ্যমে শক্তি নিয়ন্ত্রিত হয়। তোমরা জানো যে পেট্রোল এবং ডিজেল পাওয়ারের ছাত্ররা যদি এই ইঞ্জিন সম্বন্ধে না জানে তাহলে পাওয়ারে কিন্তু পড়া তোমাদের জন্য একেবারেই অযোগ্য হয়ে যাবে, কারণ পাওয়ারের ছাত্ররা ইঞ্জিনের খুঁটিনাটি, যন্ত্রাংশ, কীভাবে পেট্রোল ইঞ্জিন কাজ করে, কীভাবে ডিজেল ইঞ্জিন কাজ করে, এগুলো যে পেট্রোলের পার্থক্য ডিজেলের পার্থক্য খুব ভালো করে পড়বা, তোমরা তোমরা ভালো করে যত পড়বা যথেষ্ট মানে সুন্দর করে বলবা, যাতে বুঝা যায় যে কি তুমি একটা ইঞ্জিন সম্বন্ধে সম্পূর্ণ ধারণা তোমার থাকে। দেখো নয় না, পেট্রোল ইঞ্জিনের ডিজেলের তুলনায় খরচ তুলনায় অনেক বেশি ফুয়েল বাবদ খরচ, আর ফুয়েল বাবদ খরচ কম, ডিজেলের দাম কম আমরা জানি, তার জন্য খরচ কম। গড় কম্প্রেশন প্রেশার প্রতি বর্গ সেন্টিমিটারে 7 কিলোগ্রাম হয়তো 10 কিলোমিটার, আর গড় কম্প্রেশন প্রেশার প্রতি বর্গ সেন্টিমিটারে 35 কিলোগ্রাম। পেট্রোল ইঞ্জিনের কম্প্রেশন রেশিও ডিজেল ইঞ্জিনের কম্প্রেশন অপেক্ষা অনেক বেশি, ডিজেল ইঞ্জিনের কম্প্রেশন রেশিও পেট্রোল ইঞ্জিনের রেশিও অপেক্ষা কম। সংকুচিত মিক্সারের তাপমাত্রা 60 ডিগ্রি সেন্টিগ্রেড হতে 80 ডিগ্রি, তাপমাত্রা 500 ডিগ্রি সেন্টিগ্রেড, তাপীয় দক্ষতা কম, তাপীয় দক্ষতায় বেশি, হালকা গঠন, আর ডিজেল ইঞ্জিন সাধারণত গঠন ভারী হয়। পেট্রোল ইঞ্জিন আমরা জানি হালকা কাজের জন্য বেশি ব্যবহার করা হয়, যার জন্য তোমরা দেখবা ছোট ছোট তোমরা জেনারেটর, ছোট ইঞ্জিন, স্প্রে গাছে বা কীটনাশক স্প্রে করা স্প্রেতে ব্যবহার করা হয়। ডিজেল ইঞ্জিন ভারী কাজের জন্য ব্যবহার করা হয়, তোমার নৌযান চালানোর জন্যে, তারপর স্টেশনারি ইঞ্জিন হিসাবে, তারপরে ছোট ডিজেল প্লান্ট চালানোর জন্য বেশি ব্যবহার করা হয়। পেট্রোল ইঞ্জিন বেশি দিন আয়ত্ত মানে স্থায়িত্ব কম, এর স্থায়িত্ব একটু বেশি, রক্ষণাবেক্ষণ খরচ বেশি, রক্ষণাবেক্ষণ খরচ কম, অগ্নি দুর্ঘটনার সম্ভাবনা বেশি, যেহেতু পেট্রোল তোমরা জানো উদায়ী এবং পেট্রোল খুব হালকা, ওখানে এই জন্য দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি, আর ডিজেল দুর্ঘটনার সম্ভাবনা একটু কম। প্রজ্বলন চাপ কম বলে চালু অবস্থায় হালকা শব্দ হয়, প্রজ্বলন চাপ বেশি বলে চালু অবস্থায় নির্ধারিত স্পিডে ভারী শব্দ হয়। একই ক্ষমতা সম্পন্ন একটি ডিজেল ইঞ্জিনের তুলনায় পেট্রোল ইঞ্জিনের ওজন অনেক কম, আর একই ক্ষমতা সম্পন্ন বিশিষ্ট একটি পেট্রোল ইঞ্জিনের তুলনায় একটি ডিজেল ইঞ্জিনের ওজন অনেক বেশি। 2 ঘাত পেট্রোল ইঞ্জিনের জ্বালানি অপচয় বেশি, আর 2 ঘাত ডিজেল ইঞ্জিনের জ্বালানি অপচয় কম হয়। এবার আসো সুবিধা এবং অসুবিধা, সংকোচন ইঞ্জিন বা এসআই ডিজেল ইঞ্জিনের সুবিধা আর পেট্রোল ইঞ্জিনের সুবিধা।
সংকোচন ইগনিশন ইঞ্জিন বলতে ডিজেল ইঞ্জিনকে ব্যবহার করা হয়, এটা সংকোচনের পেট্রোল ইঞ্জিন অপেক্ষা বেশি। সাধারণত বাস, টিপ, ট্রাক, রেলগাড়ি প্রভৃতি শক্তিশালী ইঞ্জিন হিসাবে তোমার ডিজেল ইঞ্জিন ব্যবহার করা হয়, ভারী যানবাহনে ব্যবহার করা হয়। ডিজেল ইঞ্জিন বিদ্যুৎ চালিত বিদ্যুৎ কেন্দ্রের ইঞ্জিন চালিত বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট যাহা স্থানান্তরযোগ্য, ফলে খনি, হাসপাতাল, গ্রামগঞ্জে প্রদর্শিত বিদ্যুৎ কেন্দ্র হিসাবে ব্যবহার করা হয়। অনেক সময় গ্রামগঞ্জে তোমরা দেখবা যে বিদ্যুৎ চলে গেলে ডিজেল ইঞ্জিন দিয়ে জেনারেটর, এক সিলিন্ডার ডিজেল ইঞ্জিন দিয়ে জেনারেটর চালায় এলাকাতে বিদ্যুৎ সরবরাহ করা হয়, এটা সুবিধা। পেট্রোল ইঞ্জিন হচ্ছে স্পার্ক ইগনিশন ইঞ্জিন বলতে পেট্রোল ইঞ্জিন আমরা বুঝাই, এটি ব্যবহৃত জ্বালানি ফ্ল্যাশ পয়েন্ট কম, যা তাড়াতাড়ি দহন ঘটে, এটা এর সুবিধা। মোটর সাইকেল, স্কুটার, কার প্রভৃতি ইঞ্জিন হিসাবে স্পার্ক ইগনিশন ইঞ্জিনকে জনপ্রিয় সাথে ব্যবহার করা হয়। দ্রুত যান হিসাবে এই ইঞ্জিন ব্যবহার করা হয়, এটা সুবিধা। ইঞ্জিনের ওজনে হালকা এবং সহজে চালু এবং বন্ধ করা যায়, এটাকে স্থানান্তর এবং যোগ্য বিদ্যুৎ উৎপাদন ইউনিটের ইঞ্জিন হিসাবে ব্যবহার করা। স্থানান্তর মানে বহন, তোমরা দেখবা যে ছোট ছোট দোকানে বাইরে স্থানান্তর করছে আবার ভিতরে ঢুকায় রাখছে ছোট ছোট, এই ক্ষেত্রে তোমার স্পার্ক ইগনিশন ইঞ্জিন ব্যবহার করা হয়। অসুবিধা, ডিজেল ইঞ্জিনের সবচেয়ে প্রাথমিক খরচ বেশি হয়, ইঞ্জিন ভারী ওজন ও ওজনের তুলনায় কম শক্তি উৎপন্ন করে, এই ইঞ্জিনের মূল্য পেট্রোল ইঞ্জিনের তুলনায় বেশি, ফুয়েল নকের কারণে শব্দ বেশি হয়, ঠান্ডার সময় চালু করা একটু কষ্ট হয়। আর স্পার্ক ইগনিশন ইঞ্জিনের অসুবিধা হচ্ছে এটি হালকা, হালকা যানে ব্যবহার করা হয় কিন্তু ভারী যানে ব্যবহার করা যায় না, জ্বালানির মূল্য তুলনামূলকভাবে বেশি, এটা একটা অসুবিধা। এতে ইগনিশন সিস্টেমের জটিলতা দেখা যায়, কার্বোরেটরজনিত জটিলতা দেখা দেয়, এর কার্বোরেটর যেহেতু থাকে ইঞ্জিনের লাইফ টাইম কম। এ হচ্ছে ডিজেল এবং পেট্রোল ইঞ্জিনের সুবিধা এবং অসুবিধা। তাহলে তোমাদের আজকে আমি এই পর্যন্তই, আমি আশা করছি যে তোমরা ডিজেল ইঞ্জিনের কার্যপ্রণালী সম্বন্ধে তোমরা ভালো টু স্ট্রোক এবং ফোর স্ট্রোকের কাজ ভালো করে বুঝতে পারছো, এই জন্য আমি আবারও তোমাদের দুটো কাজ দিচ্ছি। পেট্রোল ও ডিজেল ইঞ্জিনের পার্থক্যটা কী তোমরা লিখবা, যেহেতু আমি এখানে মেলাগুলো পার্থক্য পড়াইছি। ফোর স্ট্রোক ইঞ্জিনের ডিজেল ইঞ্জিনের কার্যপ্রণালী চিত্রসহ বর্ণনা করো, যে কীভাবে কাজ করে এটা চিত্রসহ তোমরা বর্ণনা করবা এবং তোমাদের শ্রেণী শিক্ষকের কাছে এইগুলো। তাহলে আজকে এই পর্যন্তই, এই ক্লাসটা যদি তুমি আবার দেখতে চাও তাহলে দক্ষতা বাতায়ন নে www.skills.gov.bd অথবা www.skill.gov.bd/dt তে ভিজিট করবা। তাহলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো লাইভ ক্লাস এখানে শেষ করছি, তোমরা আমার জন্য দোয়া করো, আমি যেন সুস্থ থাকি, ভালো থাকি, আমিও দোয়া করি তোমরা যেন সুস্থ থাকো, ভালো থাকো।